হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও তোমাদের জন্য নতুন একটি ড্রামার গল্প নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা এলিয়েন আর মানুষের লাভ স্টোরি দেখতে পাব। ড্রামাটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। শুরুতেই আমরা শিয়াও নামের একটি মেয়েকে দেখতে পাই। বাথ নেওয়ার সময় ও ড্রামা দেখছিল। ড্রামাদের রোম্যান্স দেখে ও ভাবতে থাকে, কবে আমার একটা এরকম বয়ফ্রেন্ড হবে। তখনও দেখতে পায় মেয়েটি ওর শাওয়ার হচ্ছে। ও তখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে, আমার লাইফেও যাতে সুন্দর আর হ্যান্ডসাম একটি বয়ফ্রেন্ড আসে। শাওয়ার শেষ করে ও যখন বের হতে নেয়, হঠাৎ করে ওর বাথটাবের মধ্যে উপর থেকে কিছু একটা পড়ে। শিয়াও তখন ওখানে একটি ছেলেকে দেখতে পায়। ও বুঝতে পারছিল না হঠাৎ করে ছেলেটি এখানে কিভাবে আসলো। ওর পুরো শরীরে বিদ্যুৎ চলাচল করছিল, যেহেতু ও পানিতে পড়েছে ও এখন নিজের শরীরটিকে শুকোতে যাচ্ছে। ও তখন ওর সামনে শিয়াওকে দেখতে পায়, যার গায়ে তাওয়াল দেখে নিজে তাওয়ালটি নিয়ে ওখান থেকে চলে যায়। এতে করে শিয়াও অনেক বেশি ভয় পেয়ে যায়। ও বুঝতে পারছিল না একটু আগে ওর সাথে এটা কি হলো। পরের দিনে আমরা দেখি শিয়াও ওর ফ্রেন্ডের সাথে একটা পার্টিতে আসে। ওর সাথে যা যা হয়েছে এগুলো ওর ফ্রেন্ডের সাথে শেয়ার করে। একটু পর তো পার্টির মধ্যে সবাই হট্টগোল শুরু করছে। একটা ছেলে আজব ধরনের কস্টিউম পরে পার্টিতে এসেছে, সবাই তো ওর ভিডিও করতে থাকে। শিয়াও তখন এসে দেখে এই ছেলেটি তো ওই ছেলেটি যে ওর হঠাৎ করে বাথরুমে চলে এসেছিল। শিয়াও এর ফ্রেন্ডও এত হ্যান্ডসাম ছেলে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ও তখন ছেলেটির সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু ছেলেটি ওর কোনো কথা শোনে না। ও শিয়াও এর ফ্রেন্ডকে সরিয়ে শিয়াও এর সামনে আসে। ছেলেটি শিয়াওকে বলে, আমি তোমার সাথে দেখা করতে এসেছি, ফাইনালি আমি তোমাকে খুঁজে পেলাম। এরপর তো হঠাৎ করে ছেলেটি শিয়াওকে সবার সামনে কিস করে বসে। শিয়াও অনেক বেশি অবাক হয়ে যায়, সবাই তো তখন এগুলো ভিডিও করছিল। এরপর তো ছেলেটি শিয়াওকে কোলে করে ওখান থেকে নিয়ে আসে। শিয়াও বারবার ওকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? ছেলেটি বলে, আমি অন্য একটা প্ল্যানেট থেকে এসেছি। শিয়াও বলে, তাহলে তুমি বলতে চাচ্ছ তুমি এলিয়েন? আচ্ছা তুমি এখানে কেন এসেছো? ছেলেটি বলে, তোমার জন্য এসেছি। শিয়াও একটু অবাক হয়ে যায়, বলে, তোমার জন্য তো আমার রেপুটেশন নষ্ট হয়েছে, এর দায়ভার কে নিবে? ছেলেটি বলে, তুমি যেটা বলবে, যা করতে বলবে, আমি তোমার জন্য তাই করব, কিন্তু আমার থাকার কোনো জায়গা নেই, প্লিজ আমার থাকার ব্যবস্থা করে দাও, আমার তো অনেক বেশি ঘুম পাচ্ছে। এটা বলে ও ওখানেই ঘুমিয়ে পড়ে। এরপর আমরা দেখি শিয়াও ওকে বাসায় নিয়ে আসে। শিয়াও ওকে দেখে একটু ভয় পাচ্ছিল। ছেলেটি বলে, আমার নাম লিন, আমাকে ভয় পেও না, আমি একটা ভালো এলিয়েন, একদম সাধারণ মানুষের মতোই। এরপর আমরা দেখি শিয়াও তো ওকে দেখে বাসার সব কাজ করায়, বাসা ক্লিনিং থেকে শুরু করে থালা বাসন ধোয়া সব কিছুই ও সব কাজই ঠিকঠাক মতো করছিল, যেটা দেখে শিয়াও অনেক ইমপ্রেস হয়ে যায়। ও ভাবতে থাকে, এখন থেকে ওই বাসার কাজ করবে, আমি তো আরামে থাকবো। একটু পর তো ও কিচেন থেকে ব্লাস্ট হওয়ার সাউন্ড শুনতে পায়। লিন ওভেনটি নষ্ট করে ফেলেছে। শিয়াও রেগে বলে, তোমার তো ক্লিনিং এর কাজটি ঠিক আছে। লিন নিজের পাওয়ারের মাধ্যমে কাজগুলো করার চেষ্টা করছিল, যার কারণে শিয়াও এর পুরো বাসার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এটা দেখে শিয়াও কান্না করতে থাকে। এরপর শিয়াও বলে, যদি তুমি এখানে থাকতে চাও তাহলে আমার কথা মতো তোমার কাজ করতে হবে, আমার পারমিশন ছাড়া তুমি আমার বাসার কিছুই টাচ করতে পারবে না, আর তুমি যে এভাবে আমার বাসায় থাকবে এটা তো হতে পারবে না, আমার মা ডেসপারেটলি চাচ্ছে আমার একটা বয়ফ্রেন্ড হোক, তুমি আমার মায়ের সাথে এমন প্রিটেন্ড করবে তুমি আমার বয়ফ্রেন্ড, আর হ্যাঁ তুমি আমার বাসার যা কিছু নষ্ট করেছো এর সব তোমার ঠিক করে দিতে হবে, যত টাকা লস হয়েছে আমার টাকাগুলো তোমার ফেরত দিতে হবে, আমি যে যে শর্তগুলো দিয়েছি সেগুলো তুমি মানতে পারবে তো, না হলে কিন্তু এখনই আমি তোমাকে বাসা থেকে বের করে দেব। লিন তো রাজি হয়ে যায়। এরপর শিয়াও ওকে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করায়। এরপর শিয়াও ওকে অনেকগুলো বই এনে দেয়, এগুলো তুমি এখন থেকে পড়বে, এগুলো পড়ার পর তুমি মানুষের আচরণ সম্পর্কে জানতে পারবে। পরদিন সকালে শিয়াও এর যখন ঘুম ভাঙে তখন ওর চোখের সামনে লিনকে দেখতে পায়। ও তো হঠাৎ করে লিনকে দেখে একটু ভয় পেয়ে যায়। লিন বলে, কাল তুমি আমাকে যে বইগুলো দিয়েছো আমি এগুলো সব পড়া কমপ্লিট করেছি, তুমি চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারো। শিয়াও বলে, আমি মাত্র ঘুম থেকে উঠলাম,
তুমি আজাইরা বক বক কেন শুরু করছো? আমার তো এখন রাগ হচ্ছে আমার ডিসিশনের জন্য। আমি তোমাকে কেন আমার বাসায় নিয়ে আসলাম? আমার তো ইচ্ছে করছে তোমাকে এখন আমি চিবিয়ে খেয়ে ফেলি। লিন বলে, আচ্ছা তাহলে কি আমি শাওয়ার করে আসব? এটা শুনে শিয়াও অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, হ্যাঁ এমনিতেও তোমার শাওয়ার নিতে হবে, যাও তুমি শাওয়ার নিয়ে আসো, আমি তোমার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করছি। লিন বলে, তুমি তো বললে একটু আগে আমাকে চিবিয়ে খাবে, তাহলে এখন খাচ্ছ না কেন? ওর এরকম কথাবার্তা শুনে শিয়াও অনেক বেশি শকড হয়ে যায়। এরপর আমরা জানতে পারি শিয়াও তো রোবোটিক্স নিয়ে কাজ করত। এদিকে লিন যখন শাওয়ার নিচ্ছিল তখন আমরা জানতে পারি ও তো 808 প্ল্যানেটের সদস্য ছিল। ওদের প্ল্যানেটে খুব বড় একটা বিপদ দেখা দিয়েছিল, ওখানের হেড ওকে পৃথিবীতে পাঠিয়েছে ওদের প্ল্যানেটটিকে কিভাবে সংরক্ষণ করা যাবে সেটার উপায় বের করতে, আর এজন্যই লিন পৃথিবীতে এসেছিল। লিন শাওয়ার নিয়ে যখন ড্রেস আপ করে আসে শিয়াও তো ওকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ওকে অনেক বেশি সুন্দর লাগছিল। একটু পর আমরা দেখি আকাশে আগুনের মতো কিছু একটা দেখা যাচ্ছে। আমাদের লিন তো তখন বুঝতে পারে আকাশে কিছু একটা হচ্ছে। ও আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে, হয়তো অন্য আরেকটি এলিয়েনকেও পৃথিবীতে পাঠানো হয়েছে আমাকে ফেরত নেওয়ার জন্য। এদিকে আমরা দেখি সত্যি সত্যি আরেকটা এলিয়েন পৃথিবীতে এসেছে। অন্যদিকে আমরা সুফ্যাং নামের একটি ছেলেকে দেখতে পাই। সুফ্যাং তো শিয়াওয়ের ছোটবেলার ফ্রেন্ড ছিল। শিয়াও ছোট থেকেই ওকে পছন্দ করত, কিন্তু কখনোই বলতে পারেনি। শিয়াও যে প্রজেক্টে কাজ করে সে প্রজেক্টে ইনভেস্ট করার জন্য সুফ্যাং আজকে ওর সাথে দেখা করতে যাবে, যেটা তো সুফ্যাংয়ের অ্যাসিস্ট্যান্টের একদমই ভালো লাগে না। এদিকে আমরা দেখি শিয়াও তো লিনকে দিয়ে অনেক কাজ করায়, নিজের সব কাজগুলো এখন লিনকে দিয়েই করাচ্ছিল। একটু পর তো ওর বাসায় সুফ্যাং আসে। সুফ্যাং তখন ওখানে লিনকে দেখে একটু অবাক হয়ে যায়, ওকে জিজ্ঞেস করে, তুমি কে আর এ বাসায় কি করছো? একটু পর ওখানে শিয়াও চলে আসে। শিয়াও তখন সিচুয়েশন ঠিক করার চেষ্টা করে। এখানে আমরা দেখি সুফ্যাং আর লিন দুজন দুজনকে প্রথম দেখাতেই পছন্দ করে না। সুফ্যাং শিয়াওকে জিজ্ঞেস করে, আচ্ছা এটা কি ওই রোবট যেটা নিয়ে তুমি কাজ করছো? লিন বলে, আমি কোনো রোবট না, আমার সাথে ঠিকভাবে কথা বলো, আর হ্যাঁ আমি শিয়াওয়ের সাথে অনেক দিন ধরেই এ বাসায় থাকছি, আমাদের মধ্যে কন্ট্রাক্টও হয়েছে। সুফ্যাং তখন ওর উপর অনেক ইমপ্রেস হয়ে যায়, আরে এই রোবটই অনেক ইমপ্রেসিভ, তুমি তো এ ব্যাপারে আমাকে কিছুই বললে না, চলো আমরা বাইরে থেকে লাঞ্চ করে আসি। ওরা দুজন যখন যেতে নেয় তখন লিন এসে বলে, শিয়াও আমার গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? সুফ্যাং বলে, তুমি তো একটা রোবট, তোমার আবার গার্লফ্রেন্ড হবে কিভাবে? লিন বলে, আমি কোনো রোবট না, আমি একটা এলিয়েন। সুফ্যাং বুঝতে পারছিল না ও আসলে কি বলছে। তখন তো লিন শিয়াওকে কোলে করে নিয়ে গাড়িতে ওঠায়। সুফ্যাং বলে, বাহ তোমার রোবট তো অনেক এক্সপার্ট, সব কিছুই জানে। লিন তখন বলে, তোমরা কোথায় যাচ্ছ? আমিও তোমাদের সাথে যাব। এরপর আমরা দেখি ওরা তিনজন একটা রেস্টুরেন্টে আসে লাঞ্চ করার জন্য। এখানে তো লিন আর সুফ্যাং দুজন দুজনকে নিয়ে অনেক জেলাসি ফিল করছিল। ওরা দুজনেই চাচ্ছিল শিয়াওকে খাইয়ে দিতে। দুজন দুজনের দিকে এমন ভাবে তাকিয়েছিল মনে হচ্ছিল এখনই একজন আরেকজনকে মেরে ফেলবে। ওদের দুজনের এরকম আচরণ দেখে শিয়াও অনেক আপসেট হয়ে পড়ে। শিয়াও বলে, এখন তো থামো। ওর কথা শুনে দুজনেই ওখান থেকে চলে যায়। এরপর যখন বিল পেমেন্ট করার সময় আসে তখন তো আমাদের লিনের কাছে কোনো টাকাই ছিল না। সুফ্যাং তখন ওকে রাগানোর জন্য বলে, তোমার কাছে তো কোনো টাকাই নেই, তুমি মেনে কেন নিচ্ছ না, তুমি একটা রোবট। এরপর নিজে বিল পেমেন্ট করে। এরপর আমরা দেখি লিন তো সুফ্যাং এর গাড়িটি নষ্ট করে দেয়, যার কারণে ওদের ট্যাক্সিতে করে ফেরত যেতে হয়। একটু পর আমরা দেখি ওখানে সুফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট আসে। এখানে আমরা জানতে পারি ও তো সুফ্যাংকে পছন্দ করে। ও তো সবার সামনে সুফ্যাং এর সাথে এমন কিছু কথা বলছিল যেগুলো শুনে সুফ্যাং একটু অবাক হয়ে যায়, ও এগুলো কি বলছে? শিয়াও তো ভেবেই নেয় হয়তো সুফ্যাং ওর অ্যাসিস্ট্যান্টের সাথে প্রেম করছে। সুফ্যাং এক্সপ্লেন করার চেষ্টা করে কিন্তু লিন তো ওকে কোনো কথাই বলতে দেয় না। এরপর আমরা দেখি লিন তো লুকিয়ে লুকিয়ে শিয়াওয়ের ল্যাপটপটি চেক করতে নেয়। তখন শিয়াও ওকে দেখে ফেলে, জিজ্ঞেস করে, তুমি আমার ল্যাপটপ নিয়ে কোথায় যাচ্ছ? লিন বলে, আমি তো ইনকাম করতে চাচ্ছি, কিভাবে টাকা ইনকাম করা যায়। শিয়াও বলে, ও আচ্ছা তুমি সুফ্যাং এর মতো হতে চাচ্ছ, আর বলে, এরপর থেকে আমার পারমিশন ছাড়া তুমি আমার রুমে আসবে না।
যাও এখন আমার রুম থেকে বের হও, অনেক রাত হয়েছে। রিন ভাবতে থাকে পৃথিবীতে টাকা ছাড়া কিছুই করা যায় না, আমারও যেভাবেই হোক টাকা ইনকাম করতে হবে। এরপর থেকে ও পার্ট টাইম জব খুঁজতে থাকে। ও তো ক্লিনারের কাজ করে যখন টাকা পায় তখন ও অনেক খুশি হয়ে যায়। এরপর তো দেখি ও তো শিয়াওয়ের বাসা থেকে পুরনো জিনিসপত্র চুরি করে ওগুলো সেল করে দেয়। ইদানিং লিন ঠিক মতো বাসায় থাকছে না, যেটা দেখে শিয়াওয়ের একটু সন্দেহ হয় ও ইদানিং কি করছে যার কারণে বাসায় থাকছে না। পরদিন তো লিন যখন বাসা থেকে বের হতে নেয় তখন ওকে জিজ্ঞেস করে তোমার কাঁধে এগুলো কি? লিন বলে এগুলো তো ময়লা। শিয়াও বলে কি, আমি এটা দেখতে চাই, আমার সামনে এগুলো এক্ষুনি ঢালো। তখন লিন বলে আসলে এই জিনিসপত্রগুলো তোমার কাজের না, আমি দেখি না তোমাকে ইউজ করতে, এই জন্য এগুলো আমি বাইরে বিক্রি করে দেই। এটা শুনে শিয়াও অনেক বেশি রেগে যায়, এজন্যই তো ইদানিং আমার বাসার অনেক জিনিসপত্র আমি খুঁজে পাচ্ছি না, তুমি আমার কত দামি দামি জিনিসগুলো বিক্রি করে দিয়েছ। শিয়াও অনেক বেশি রেগে যায়। পরের সিনে দেখি লিন ওকে সরি বলে, প্লিজ আমার সাথে রাগ করো না, আমি বুঝতে পারিনি, আমি তো শুধু টাকা আর্ন করতে যাচ্ছিলাম, এখন থেকে আমি তোমার পারমিশন ছাড়া কিছুই করব না, প্লিজ আমার সাথে রাগ করো না। শিয়াও বলে তুমি আমার বাসা আসার পর আমি ঠিক মতো রেস্টও নিতে পারছি না, ঘুমোতেও পারছি না। লিন বলে তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে আজকে একটি জায়গায় নিয়ে যাব। শিয়াও যখন ওর চোখ বন্ধ করে একটু পর লিন ওকে চোখ খুলতে বলে, তখন শিয়াও দেখে ওরা খুব উঁচু একটা জায়গায় ছিল যেখান থেকে পুরো শহরটা খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছিল। শিয়াও এত সুন্দর দৃশ্য দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। লিন বলে এরপর থেকে যদি তোমার মন ভালো না থাকে, তোমার ঘুম না আসে, তাহলে আমাকে বলো, আমি তোমাকে অনেক জায়গা দেখাবো। পরের সিনে দেখি ওই এলিয়েনটি লিনের সাথে দেখা করে, ও লিনকে বলে তোমার আমার সাথে ফেরত যেতে হবে, আমাকে হেড পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য, আমরা প্ল্যানেটটি প্রোটেক্ট করার রাস্তা খুঁজে পেয়েছি যার জন্য তোমাকে প্রয়োজন, তুমি যদি না যাও তাহলে আমাদের প্ল্যানেটটি পুরো ধ্বংস হয়ে যাবে, আমরা সবাই মারা যাব। এগুলো পেছন থেকে শিয়াও শুনতে পায়, ও তো এটা শুনে খুবই আপসেট হয়ে পড়ে। পরের দিন শিয়াও যখন অফিসে ছিল তখন ওর বসের সাথে সুফ্যাং দেখা করতে আসে, যেহেতু শিয়াওয়ের অফিসের একটা প্রজেক্টের ইনভেস্টর, সেহেতু প্রায়ই সুফ্যাং ওদের কোম্পানিতে আসে মিটিংয়ের জন্য। একটু পর আমরা দেখি সুফ্যাং শিয়াওকে ছাদে নিয়ে আসে, ওকে একটি গিফট দেয় আর বলে আমি তোমাকে একটা কথা বলতে যাচ্ছি। শিয়াও বলে বলো। সুফ্যাং বলে আসলে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, প্লিজ তুমি আমাকে রিজেক্ট করো না, আমি জানি তুমিও আমাকে পছন্দ করো, তুমি রাজি থাকলে খুব শীঘ্রই আমরা বিয়ে করে নেব। শিয়াও তখন বলে আসলে আমি আগে তোমাকে পছন্দ করতাম, কিন্তু এখন আমি অন্য আরেকজনকে ভালোবেসে ফেলেছি। সুফ্যাং অনেক বেশি অবাক হয়ে যায়, কি বলছো? আচ্ছা ওয়েট ওয়েট, তুমি কি ওই রোবটের প্রেমে পড়েছো? ও একটা রোবট, ওকে কিভাবে তুমি ভালোবাসতে পারো? ও তোমার জন্য পারফেক্ট না, একটা মানুষ হিসেবে তোমার তো আরেকটা মানুষকে চুজ করা উচিত। শিয়াও বলে আমার লাইফের ডিসিশন, সেটা তো আমি নিজেই নেব, ও যেই হোক না কেন আমি ওকে ভালোবাসি। এটা বলে ও চলে আসে। পরের সিনে শিয়াও যখন বাসায় ফিরতে নেয় তখন ও বুঝতে পারে হয়তো কেউ একজন ওকে ফলো করছে। শিয়াও অনেক বেশি ভয় পেয়ে যায়। এখানে আমরা দেখি ওই এলিয়েনটি আসলে শিয়াওকে ফলো করছিল। শিয়াও তখন ভয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। ওই এলিয়েনটি যখনই ওর উপর অ্যাটাক করতে নেবে তখনই ওখানে লিন চলে আসে। এরপর তো লিন শিয়াওকে বাসায় নিয়ে আসে। শিয়াও তখন ওকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি সত্যি অন্য প্ল্যানেট থেকে এসেছ? তুমি তো আমাকে প্রমিস করেছিলে তুমি সারা জীবন আমার সাথেই থাকবে, আমার দেখাশোনা করবে, তোমার এই প্রমিসের কথা তুমি মনে রেখো, কখনো ভুলে যেও না। লিন বলে হ্যাঁ আমি আর কোথায় যাব, আমি এখানেই থাকবো, তোমার যখনই আমার প্রয়োজন হবে তুমি তখনই আমাকে ডেকে নিও। এরপর তো লিন ওই এলিয়েনের সাথে দেখা করে। লিন এলিয়েনের সাথে খুব রাগারাগি করে, তুমি আজকে যা করতে চাচ্ছিলে সেটা আর কখনোই করার চেষ্টা করো না। ওই এলিয়েন বলে আমি তোমাকে নিতে এসেছি, যেভাবেই হোক তোমার পৃথিবী ছেড়ে যেতে হবে, আমি চাই না এই পৃথিবীর তুমি কোনো মেয়ের সাথে অ্যাটাচ হয়ে যাও, এটা তোমার জন্য খুব রিস্কি, তোমার জীবনও যেতে পারে। লিন বলে তুমি শিয়াওয়ের থেকে দূরেই থাকো, ওর কোনো ক্ষতি করার চেষ্টাও করো না। এলিয়েনটি বলে তুমি তো এখানে একটা কাজের জন্য এসেছিলে, এখন হেড তোমাকে যেতে বলেছে, তোমার যেতেই হবে, খুব কম সময় বাকি আছে, এখনও কিন্তু দেরি হয়নি।
প্লিজ আমার সাথে চলো। লিন এখানে ওকে কিছুই বলে না। আসলে লিন শিয়াওকে ছেড়ে ওর প্ল্যানেটে যেতে চাচ্ছে না, কারণ ও এ কয়েকদিনই শিয়াওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। পরের সিনে সুফ্যাং আবারও শিয়াওয়ের সাথে দেখা করতে আসে। ওকে বলে, প্লিজ তুমি আমার কথাটা ভাবো, তুমি ওই রোবটকে ভালোবাসতে পারো না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, প্লিজ তুমি আমাকে কষ্ট দিও না। লিন তখন বলে, আমি জানি তুমি অনেক ভালো, তোমার কোনো কিছুরই কমতি নেই, তুমি আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করো, প্লিজ তুমি আমার জন্য ওয়েট করো না, আমি তোমাকে আগেও বলেছি আমি লিনকে ভালোবাসি। এটা শুনে সুফ্যাং অনেক বেশি কষ্ট পায়। একটু পর তো শিয়াওয়ের কাছে ওর ফ্রেন্ড এসে বলে, তুমি তো অনেক লাকি, তোমাকে সুফ্যাং প্রপোজ করেছে, তুমি কি রোবটের পেছনে পড়ে আছো, ওর তো কোনো জীবন নেই, তুমি কি বোকা নাকি, সুফ্যাং অনেক পারফেক্ট, তুমি ওকেই চুজ করো, আমি যদি তোমার জায়গায় থাকতাম অবভিয়াসলি আমি তো সুফ্যাংকেই চুজ করতাম। লিন এসেছিল শিয়াওয়ের সাথে দেখা করতে, কিন্তু তখন ওর ফ্রেন্ডের এই কথাগুলো শুনে ও অনেক বেশি কষ্ট পায়। ও শিয়াওয়ের সাথে দেখা না করেই ওখান থেকে চলে আসে। এগুলো শুনে লিন অনেক বেশি কষ্ট পায়। ও ভাবতে থাকে হয়তো শিয়াও সুফ্যাংকে পছন্দ করে। ও তো মন খারাপ করে বাইরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল, তখন ওখানে ওই এলিয়েনটি আসে। ওকে বলে, আমি তোমাকে আগেও বলেছি প্লিজ তুমি অন্য একটা মেয়ের জন্য তোমার লাইফটা নষ্ট করো না, এখানে থাকলে তুমি বাঁচতে পারবে না, এটা তোমার পৃথিবী না, তুমি অন্য একটা প্ল্যানেট থেকে বিলং করো। লিন বলে, আমি শিয়াওকে ছেড়ে কোথাও যেতে চাচ্ছি না, আমি এখানে ওর সাথেই থাকতে চাই, এখানে যদি আমার মৃত্যুও হয় তাহলে সেটাই আমি মেনে নেব। অন্যদিকে দেখি শিয়াও তো খুব ড্রাঙ্ক হয়ে বাসায় ফিরে। লিন ওকে ড্রাঙ্ক দেখে একটু অবাক হয়ে যায়, জিজ্ঞেস করে, তুমি আজকে ড্রিঙ্ক করেছ? তখন শিয়াও বলে, আমি জানি তুমি এখানে কেন এসেছ, প্লিজ তুমি তোমার প্ল্যানেটে ফিরে যাও। এগুলো বলে ও চলে যেতে নেয়। তখন তো লিন এসে বলে, আমি সবসময় তোমার সাথেই থাকতে চাই, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না, তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি, আমি এখানে তোমার সাথেই থাকতে চাই, তোমার খেয়াল রাখতে চাই। শিয়াও এগুলো শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। একটু পর তো ও ওখানেই ঘুমিয়ে পড়ে। লিন এরপর ওকে বাসায় নিয়ে আসে। পরের সিনে আমরা দেখি শিয়াওয়ের বাসায় তো ওর মা চলে আসে। ওর মা তো জানতে পেরেছে লিন সাধারণ কোনো মানুষ না। ও তো শিয়াওকে অনেক বেশি বকাবকি করে, তুমি এ ছেলেটির সাথে ডেট করছো, তোমার মাথা ঠিক আছে তো, এ ছেলের থেকে সুফ্যাং বেটার ছিল, তুমি ওকে কেন রিজেক্ট করে দিলে, ও তোমাকে লাইফে হ্যাপি রাখতে পারবে। উনি তখন অনবরত লিনকে কথা শোনাচ্ছিল, ও তো রোবট, ওর কোনো ফিলিংসই নেই। শিয়াও তখন রেগে বলে, মা তোমার যা ইচ্ছা তুমি তা বলতে পারো, কিন্তু আমি তো লিনকেই পছন্দ করি, আমি ওর সাথেই থাকতে চাই, প্লিজ তুমি আর ওকে নিয়ে একটাও বাজে কথা বলো না। এদিকে লিনও বুঝতে পেরেছে ওর কাছে আর বেশি দিন সময় নেই, ও পৃথিবীতে থাকলে এমনিতেই মারা যাবে, ও যদি ওর প্ল্যানেটে ফেরত না যায় তাহলেও এখানেই নিঃশ্বাস হয়ে যাবে। এরপর আমরা দেখি লিন তো সুফ্যাংয়ের সাথে দেখা করতে আসে আর ওকে নিজের সম্পর্কে বলে, আমি একটা এলিয়েন, অন্য প্ল্যানেট থেকে এসেছি, আমার কাছে আর বেশি দিন সময় নেই, এখানে থাকলে আমি এমনিতেই মারা যাব, কিন্তু তোমার একটা হেল্পের প্রয়োজন আমার। সুফ্যাং জিজ্ঞেস করে, আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? লিন বলে, প্লিজ আমি যদি চলে যাই কখনো বা আমি যদি মারা যাই তাহলে তুমি সব সময় শিয়াওয়ের খেয়াল রেখো। সুফ্যাং বলে, যদি তুমি চলে যাও তাহলে তো লিন অনেক বেশি কষ্ট পাবে, এটা তুমি ভাবছো না? লিন বলে, আমি কি করব, আমি এখানে থাকলে ওর চোখের সামনেই মারা যাব। এরপর আমরা দেখি লিন শিয়াওকে নিয়ে ঘুরতে বের হয়। শিয়াও তো ওর সাথে অনেক খুশি ছিল। এদিকে আমরা দেখি ওই এলিয়েনটি শিয়াওকে কিডন্যাপ করে নিয়ে যায়, যেটা দেখে তো লিন অনেক বেশি ভয় পেয়ে যায়। ফাইনালি ওই এলিয়েনটিকে লিন খুঁজে পায়। ওদের দুজনের মধ্যে অনেক ফাইট হয়। লিন বলে, আমার জন্য প্লিজ তুমি ওই মেয়েটির কোনো ক্ষতি করো না। ওদের দুজনের মারামারিতে লিন আহত হয়ে পড়ে। এখানে আমরা বুঝতে পারি এতদিন পৃথিবীতে থাকার কারণে লিনের হিলিং পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে। এলিয়েনটি তখন বলে, তুমি এই পৃথিবীতে থেকে এভাবে মারা যেতে পারো না, আমি তোমাকে কোনোভাবেই মরতে দেব না, আমি তো তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। লিনের অবস্থা খুবই খারাপ ছিল। এরপর আমরা দেখি ওই এলিয়েন শিয়াওয়ের সাথে দেখা করে আর ওকে বলে, যদি লিন এই পৃথিবীতে থাকে
তাহলে ও কিছুদিনের মধ্যেই মারা যাবে। ও তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, ও তোমার জন্যই পৃথিবী ছেড়ে যেতে চাচ্ছে না। আসলে আমি ওর জীবন বাঁচানোর জন্যই এগুলো করছি, তুমি আমাকে ভুল বোঝো না। আর প্লিজ তুমি আমাকে মাফ করে দিও, কারণ এখন ওর সব স্মৃতি আমি তোমার ব্রেন থেকে মুছে দেব। এরপর তো এলিয়েনটি শিয়াওয়ের ব্রেন থেকে লিনের সব স্মৃতিগুলো মুছে দেয়। লিন অনেক কষ্ট করে ওই জায়গায় আসে, কিন্তু ও আসতে খুব দেরি করে ফেলেছে। সুফ্যাংও ওখানে চলে আসে। লিন সুফ্যাংকে বলে, প্লিজ তুমি ওর খেয়াল রেখো। এখানে লিন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। পরের সিনে দেখি শিয়াও হসপিটালে ছিল। এখানে আমরা বুঝতে পারি লিনকে ও আসলে ভুলতে পারেনি, লিনের কথা ওর মনে আছে। ও তো লিনকে নিয়ে অনেক টেনশন করছিল, ও লিনকে খোঁজার জন্য হসপিটাল থেকে বের হয়। ফাইনালি ওদের দুজনের দেখা হয়। শিয়াও অনেক বেশি ইমোশনাল ছিল, ওকে বলে, তুমি আমাকে আগে কেন বলনি? এই পৃথিবীতে থাকলে তোমার নিজের জীবনের ঝুঁকি রয়েছে, এর জন্য তো আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, প্লিজ তুমি চলে যাও। লিন বলে, আমি তোমাকে ছেড়ে ওই প্ল্যানেটে চলে গেলে তুমি অনেক কষ্ট পাবে। তখন শিয়াও বলে, আমার চোখের সামনে তুমি এভাবে মারা যাবে, আমি কিভাবে এটা সহ্য করব? আমি চাই তুমি যেখানেই থাকো সুস্থ থাকো। এখানে তো ওরা দুজনেই অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপর আমরা দেখি শিয়াও ওর টিম নিয়ে লিনের উপর রিসার্চ করতে থাকে, যাতে করে লিনকে এ পৃথিবীতে খাপ খাওয়াতে পারে। ওরা অনেক চেষ্টা করে লিনকে ঠিক করার জন্য, এই পৃথিবীতে অ্যাডজাস্ট করতে। ওরা অনেকগুলো এক্সপেরিমেন্ট করে, অনেকবার চেষ্টা করে, কিন্তু ওরা বারবার ব্যর্থ হচ্ছিল। লিন জানতে পারে আজকে যদি ও পৃথিবী ছেড়ে না যায় তাহলে আজকে ও মারা যাবে। শিয়াও লিনকে বলে, প্লিজ তুমি চলে যাও, আমি চাই তুমি তোমার প্ল্যানেটে সুস্থ থাকো। হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, এর মানে এই না যে তুমি দূরে থাকলেও তোমাকে ভালোবাসবো না। প্লিজ তুমি আমার কথা ভেবো না, আমি তোমাকে ছাড়াও ঠিক থাকতে পারবো। রাতে শিয়াও যখন ঘুমোচ্ছিল, লিন তো রেডি হয়ে যায় ওর প্ল্যানেটে ফেরত যাওয়ার জন্য। ও শেষবার শিয়াওয়ের সাথে দেখা করে, কিন্তু শিয়াওকে ঘুম থেকে ওঠায় না। এরপর ও যখন চলে যায় তখন আমরা বুঝতে পারি শিয়াও তো ঘুমোচ্ছিল না, ও শুধু ঘুমানোর অভিনয় করছিল। ও অনেক কান্না করতে থাকে, ও লিনকে ছাড়া কিভাবে থাকবে। এরপর তো ফাইনালি লিন ওর প্ল্যানেটে ফিরে যায়। শিয়াও অনেক বেশি কান্না করে। কিছু বছর পরের সিন দেখি, শিয়াওয়ের এখন নিজের একটা কোম্পানি রয়েছে। ও রোবোটিক্স নিয়ে ওর কোম্পানিটাকে গড়ে তুলেছে, ও নিজে বিশ্বাস রেখেছে লিন একদিন না একদিন ফিরে আসবে। এভাবে সময় কাটতে থাকে। শিয়াও সব সময় একটা জায়গায় এসে লিনের জন্য ওয়েট করত। প্রতিবারের মতো আজকেও যখন শিয়াও ওই জায়গায় এসে লিনের অপেক্ষায় থাকে, হঠাৎ করে ওর সামনে একটি ছেলে আসে, যে ছেলেটি আর কেউই না, লিন ছিল। শিয়াও লিনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ফাইনালি লিন আবারও ফিরে এসেছে। আর এখানে ড্রামাটির গল্পটি শেষ হয়ে যায়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, বাই।